সতী, আমার জীবনের বিনিময় হলেও জানি তুমি আমার স্বপ্ন, আমার স্বপ্নকে তুমি নষ্ট হতে দিব না সতী। আমার সঞ্চিত পেয়েছে তুই, আমি যার চলতে পারছি না তোমাকে, আমাকে কিছু খেতে দিয়ে তুই। আমি যাহার চলতে পারছি না কোন। ঠিক আছে, তুমি এখানে বসে অপেক্ষা করো, আমি দেখি কিছু করে পাই কিনা। Thank you.
বলুন। আমি ভিক্ষে করে যা পেয়েছি তা দিয়ে হয়তো আমি তোমার জন্য খাবার জোগাড় করতে পারবো। তুই আমার জন্য ভিক্ষা করলি ভুল। Oh, my God.
আমার সাধন আমি শেষ করব। এখানে পড়ে আছে কে তুমি বাবা? একি ও কথা যে কেন বলছে না? তবে কি ওখানে জেন পরে হয়েছে? ভদ্রকালী জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা সুন্দর। কি হলো বাবা? আমার দিয়ে কে হলো? কে যেন ধরে নিয়ে গেছে, আমি তো চোখে দেখতে পাই না বাবা। এখন আমাকে খেয়ে নিয়ে চলবে বাবা, কে আমাকে দেখবে বাবা? বুঝেছি, তোর মনে অনেক বেটা, ঠিক আছে এবার চল আমার সাথে আমার আশ্রমে গিয়ে সব কথা তোর শুনব, তারপরে যা করতে হবে আমি সব করব তোর বাবা। তুই আমার সাথে তো, জয় মা কালী, জয় মা তারা, জয় শিব শুভ। তাই চলো বাবা, তাই চলো। ঠিক আছে, তো ভালো হয়েছে ভাই। এই নায়ক নায়িকার করুণ অভিনয় দেখে সুরু সিংহের গ্রামের আলম তাদের দুজনকে 1,000 টাকা পুরস্কার দিল। হ্যালো, জানি না সাথী তুমি আজ কোথায় আছো, কেমন আছো? আজ আমি জঙ্গলের হাতি বন্দি, আমি যে আর পাচ্ছি না সাথী, আমি আর ঠিক থাকতে পারছি না, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। তুমি আমার সাথীকে ভালো রেখো ঠাকুর, তুমি আমার সাথীকে ভালো রেখো। আমার সাথীকে খুঁজে বের করতেই হবে, আমার সাথীকে যে কোথাও খুঁজে বের করতেই হবে।
আমাকে বলে দাও, কোথায় গেলে আমার স্বাতীর সন্তান পাবো? কোথায় গেলে? স্বেচ্ছায় যদি এখান থেকে না যাস তাহলে তাহলে আমার পায়ের পায়চার মেরে তোকে দেখিস তোকে আমি নিতে পারি কিনা। তোমার নাম
রাম কুমারী, তাহলে কি তুমি বিজয়ের সন্ধান পেয়েছো? হ্যাঁ বাবা। চলো, বিজয় আমার কাছে আছে, এসো আমার বাবা। জয় মা কালী, জয় মা তারা, জয় শিব সুন্দর। আচ্ছা এবার আমাকে অন্যের পথে পাঠাতে হবে। তুমি আমার নাম সেনাপতি, সেনাপতি জানি না তুমি কোথায় আছো। তোমাকে হারিয়ে আমি আর সইতে পারছি না পুন। ভগত ঠাকুর বলে দাও আমার পুন কোথায় আছে, বলে দাও কোথায় গেলে আমার পুনের দেখা পাবো। ঠাকুর তুমি বলে দাও। আমাকে তোমার চোখ বাবা তাকাও আমার হাতের দিকে তাকাও বাবা। বাবা আমি সব কিছু যে দেখতে পাচ্ছি বাবা। দেখবে বাবা দেখবে, এতদিন আমি সাধনা করে যা পেয়েছি তাই দিয়ে তোমাকে ভালো, তোমাকে ভালো না করতে পারলে আমার সাধনা বিদায় হতো। বাবা আমার ফুল কোথায় বাবা? আমি তাকে আর দেখতে চাই বাবা। আছে ফুল আমার কাছে আছে, আমি তাকে পাঠিয়ে দিই। জয় মা কালী, জয় মা কালী, জয়। তুমি বাবা বুঝলাম, আমি বিজয়। বিজয় তোমাকে তাহলে ফুল ভালোবাসতে ফুল কোথায় আর বলো না। আমার মেয়ের মুখ না দেখে ভালো জানো বাবা,
তোমার কাছ থেকে যে জঙ্গি দল নিয়েছিল মূল থেকে বিয়ে করলো বেশ কদিন ভাই তোমাকে হত্যা করছে তোমার কাছে সে আবার আসবে তুমি তাকে বিশ্বাস করো না বাবা আমরা সব দেখেছি সব জেনেছি তাই তোমাকে শেষ পর্যন্ত আমার লোকে পতনা আমি ভাবতে পারছি না সাথী 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 বলে আর ডাকিস না চলে যা চলে যা আমি তোর মুখ দেখতে চাই না আমার অপরাধ তুই একটা বিশ্বাসঘাতী না তুই একটা দাইনি না তুই একটা ব্যভিচারিণী তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা কাছে স্বামী আমি তোর কোনো ঠিক আছে
একটু চলবে, হলো আমাকে নিতে দাও স্বামী, দাঁড়াও। আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা, চলে যা। স্বামী, ঠাকুর, কি হলো ঠাকুর? সাথী, আমাকে তুমি বলবে না স্বামী, আমি এখন কোথায় যাবো, কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি আমার এই জীবন রাখবো না, আমি আমি আমার এই জীবন আর রাখবো না, আমি আমি ওই আমি ওইখানে গিয়ে আমি ওইখানে গিয়ে ওই নদীকে গিয়ে ঝাঁপ দিয়ে আমার জীবনকে আমি সঞ্জন দেব। তোমার বাবা তোমাকে করছে, ওই তো ওই সামনে ছায়া বসে বিশ্রাম করছে, তোমার বাবার কাছে নিয়ে যায়। আমার বাবা আমাকে খুঁজছে, হ্যাঁ তোমাকে খুঁজছে, আমি যাবো, আমি আমি আমার বাবার কাছে যাবো। সন্তোষের কাছ থেকে পাবো আমি অনেক অনেক টাকা। বন্ধুত্ব স্বীকার কর শয়তান, ওই আমাকে বসতে দিলে না, আমার মৃত্যু ঘরে এসেছে, তবে মৃত্যু ওদের দুই ভাই খেয়ে আমি এক করতে পারলাম না, কারণ বিজয় আমার পারিথ পুত্র, সে হল রাজা রুফুল সেনের পুত্র, ও তোমার বড় ভাই। ওহ খুদা,
আমি একই করে আমার মায়ের পথে চোখ দুটি আমি 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 বসন্ত সেনের হাতে আমার এই মৃত্যু হলো। আমি যাচ্ছি ভৈরব, আমি যাচ্ছি সর্দার, তাই চলো সর্দার না শেষ করার।